আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমান শাবান মাস চলতেছে, মানে সামনে রমজান আছে। এই রমজান মাসের উপলক্ষে উদ্দেশ্য করে বহুতে বহুত কথা কইতেছে, এমনকি শাবান মাসে যেটা শবে বরাত, এই শবে বরাতের উদ্দেশ্য করে আমাদের দেশে একজন আলেম বাড়িয়েছে মোল্লা। সে মোল্লা কইতেছে এমন এমন কথা কইতেছে, রুটি আর হালুয়া নিয়ে হেরে আর বর্তমান শবে বরাত নিয়ে হেরে যা হই না হেরে সাধারণ মানুষের শরীরের রক্ত তার মানে গরম হয়ে যায়, শরীরে পশম খারাপ হয়ে যায়। কারণ তার বক্তব্য নয় রকম, কোনো একটা হাদিসের উদ্ধৃতি নাই, কোনো একটা কোরআনের আয়াতের উদ্ধৃতি নাই, মন গড়া কথা কইতেছে। তারপরে শর্টকাট, শর্টকাট নিয়ে একটা ছোট্ট একটা গল্প কইতেছে, আপনারা ধৈর্য সহকারে শুনেন, অনুরোধ করি। সেটা হচ্ছে যে এক রাজা তার তিন মন্ত্রী রেডাইকে হেরে কইতেছে যে তোমরা এক কাজ করো, জঙ্গলে যাও, জঙ্গলে যায় তোমরা ভালো ভালো ফল নিয়ে এক বস্তা করে। সেই কথা হইনা হেরে তিন মন্ত্রী করলো কি, তারা জঙ্গলে চলে গেলো একটা একটা করে বস্তা নিয়ে। প্রথম মন্ত্রী চিন্তা করতেছে, রাজা যখন হুকুম দিছে তাহলে এক কাজ করা যাক, ভালো ভালো ফল গুলো বস্তার মধ্যে তুলি, রাজার হুকুম, রাজা খায় চায় না খায় সেটা আঙ্গুল দেখার বিষয় নেই। করলো কি, ভালো ভালো ফল গুলো বস্তায় বোঝাই করে আয় বললো। দুই নম্বর মন্ত্রী চিন্তা করলো, রাজা যখন হুকুম দিছে রাজা তোর বস্তা খুলে দেখবো না, তার কাজ কি তোলে একটু খারাপ খারাপ পচা পচা ফল যেগুলো আছে সেগুলো দিয়ে বস্তা শর্টকাটে বোঝাই করি, উপরে কয়েকটা ভালো ফল দিব না, তাতে রাজা গম না পায়। যে বাবা সেই কাজ করলো কি, ওই অবস্থায় সে আইসে বললো। তিন নম্বর মন্ত্রী চিন্তা করলো, রাজা তোর বস্তা খুলে দেখবো না, রাজা বস্তা খুলে দেখবো না, তার কাজ কি, রাজার তো এত সময় নাই যে সে আমাকে বস্তা খুলে দেখবো, যাই যাবরা জঙ্গল যা যা আসলে সব বস্তার মধ্যে লুট করে বস্তা বুঝাই করে তারপরে ওরা করলো কি, রাজপ্রাসাদে চলে আসলো। আসার পরে তিন মন্ত্রীর লুট বস্তা দেখে রাজা খুব খুশি। খুশি হওয়ার পরে করলো কি, যে তোমরা একটু জিরাও, তোমরা খুব কষ্ট করে আসাও। রাজা করলো কি, একটু জিরে নিয়ে পর আবার সিংহাসনে বসলো। সবাই বসে হারে উদ্দেশ্য করে বললো যে আমার যে তিন মন্ত্রী আমার হুকুম শুনে তারা জঙ্গলে গেছিল, জঙ্গলে যাওয়ার পরে এক বস্তা ফল নিয়ে এসে, তাকে ওই তিন মন্ত্রীর আমি এক কাজ করা যাক যে আমি তাকে কারাগারে দিলাম 7 দিনের জন্য, যে যে বস্তা নিয়ে এসে সেই বস্তায় কোনো ফল খায় সে বাইসা থাকবো, আর তাকে আলাদা আলাদা কয়েদে দেখবো। এই কথা কয়ে হারে যে কথা সেই কাজ, রাজার হুকুম তো অমান্য করাই যাবো না, করলো কি তাকে আলাদা আলাদা কারাগারে দেওয়া হলো। আলাদা আলাদা কারাগারে যখন দিল, প্রথম মন্ত্রী করলো কি, সে তো ভালো ভালো ফল আনছে তার তো কোনো অসুবিধা নাই, 7 দিন সে আরামসে কাটাই দিল সেই ফল খায়। দুই নম্বর মন্ত্রী দুই একদিন ফল খাওয়ার পর তারপর তার ভালো ফল নাই, সব পচা পচা ফল, তো সে ওগুলো খায় হেরে সে খুব বেমারে পড়ে গেল না। তিন নম্বর মন্ত্রী যে আসলো, যে রাজারা ফাঁকি দেওয়ার উদ্দেশ্য খালি বস্তা বোঝাই করছিল, সে আর কিছু খা হলো না, দুই একদিন যাওয়ার পর সে তো মানে অসুস্থ হয়ে সে মারা গেল। এই হলো যে বক্তব্য, এই হলো উদ্দেশ্য, যে শর্টকাট যারা বেশি করে, যারা বেশি শর্টকাট গিরি দেখায় তাকে অবস্থা কিন্তু এই অবস্থাই হবে। কারণ যদি কোনো ব্যক্তি, আমরা সাধারণ মানুষ, আমরা কোনো মাদ্রাসায় পড়ি নাই, আমরা কোনো মোল্লা মুন্সি নাই, আমরা একটা কথাই জানি, যদি কোনো ব্যক্তি কোরআন হাদিস থেকে যদি আয়াত নাম্বার হাদিস নাম্বার কয়ে যদি কোনো কথা কয়, তাহলে তার কথাটা আমরা মানবা লাগা প্রস্তুত, যত কষ্ট হোক আমরা মানব। আর যদি কোরআন হাদিসের কোনো আয়াত নাম্বার নাই কিছু নাই, খালি মুখ দিয়ে কইলো, শুনতে ভালো শোনা গেলো, কিন্তু ওই ধরনের কথা বোধহয় আমরা মানি না আর মানবো না। বর্তমান আসামের যে অবস্থা, আসামের যেগুলো মৌলবীর অবস্থা, চিন্তা করেন, মাদ্রাসার হয়তো মাদ্রাসা মসজিদের অবস্থা তো বাদই দিলাম, মৌলবীর যে অবস্থা সেই অবস্থায় তাগর মুখ থেকে যদি হাসা কথা আমরা চাই, তারা যদি হাদিস নম্বর আয়াত নম্বর যদি কয়ে হারে, তাহলে সেক্ষেত্রে আমরা তাগর কথা মানব, আর যারা কয়ে হারে না তাগর কথাটা আমরা বিচারাধীন রাখব, তার কথাটা আমরা জাজ করব, কথাটা হাসা না মিশে। কিন্তু বর্তমান যারা উদ্দেশ্য করে কইতাছে, চিন্তা করেন, সবে বরাতের সাথে আর আল্লাহ রাসুলের হালুয়া রুটি খাওয়ার সাথে কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না, কারণ আমি যেভাবে জানি বেলে শুনছি আমরা যে হয়তো হালুয়া রুটি খাওয়ার মাসটা বেলেগ আর সবে বরাতের মাসটা বেলেগ। তো যাই হোক, আমার এই কথায় যদি কোনো ভাই আহত হয়ে থাকেন বা হয়তো আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি তার কাছে ক্ষমা প্রার্থী। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, দয়া করে একটা লাইক করে দিন আর কমেন্ট করে মতামত জানান, আর যারা ইউটিউবে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুকে দেখতেছেন দয়া করে চ্যানেলটা একটা ফলো করে দিন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ধন্যবাদ।